এভাবে থাকা যায় না মশাই। গত ছ মাস ধরে এই জিনিস চলছে, মাথার ভিতরে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। একবার নয়, বারবার বারবার, হয়তো উন্মাদ হওয়ার কাছাকাছি চলে এসেছি। লিখতে জানলে বা সময় থাকলে ডায়েরি লিখে রাখতাম হয়তো, তবু মনে হচ্ছে লিখে রাখতেই হবে। একটা কাক, জানেন তো, একটা কাক, বেশ বড় দাঁড়কাক মনে হয়, আমার জানলাটার কাছে সারাক্ষণ বসে থাকে। ডাকে না, শুধু বসেই থাকে, তাকিয়ে থাকে আমার দিকে সারা দিন, দেখতে থাকে আমাকে মাথা থেকে পা পর্যন্ত। আমি পুষিনি কিন্তু, ডেকে খেতে দেওয়াও স্বভাবে নেই আমার কোনো দিনই, তবু রোজ আসে, রোজ, মানে মানে রোজ। আচ্ছা আচ্ছা, কাকেরা কি ঘুমায় না? পাগলের মতো প্রশ্ন করছি না আমি, জানি অদ্ভুত প্রশ্ন, তবু বলুন তো, ওরা কি ঘুমায় না? সেদিন কত রাত হবে জানি না, ওই দুটো কি তিনটে। শোয়ার ঘরের কাছের জানালায় এসে টোকা মারছে। না না, ভূতটুত না, ও ওই কাকটা, হ্যাঁ ওই দাঁড় কাকটা, আকারে বড়, চোখগুলো কেমন যেন অদ্ভুত। নমস্কার বন্ধু, আপনি শুনছেন আড্ডাবাজ। আড্ডাবাজের এবারের নিবেদন অর্ঘজিৎ গুহর লেখা গল্প সেই কাকটা। অর্ঘজিৎ গুহ পেশায় কেরানি, নেশায় পাঠক, প্রিয় বিষয় রহস্য, ভয় ও কল্পবিজ্ঞান, এসবের মোহতে পড়েই সাহিত্য চর্চার শুরু। ইতিমধ্যে পাণ্ডুলিপি, কথাবৃক্ষ, কল্পবিশ্ব, পরবশিয়া পাঁচালী, শারদোৎসব সংখ্যা, এবারের রংমশাল ও মাধুকরিতে কিছু লেখা প্রকাশিত হয়েছে। এই গল্পটি চীনে পটকা এক্সক্লুসিভ। ব্যতিক্রমী সাহিত্য চর্চার অন্যতম সেরা ঠিকানা চীনে পটকা, এই গ্রুপের ভয়ের চেয়ে ভয়ঙ্কর, আরবান লেজেন্ড, বাংলার ডাকাত, পাঁচমিশালী পাচন, মানুষের ভালোবাসা ও বৃদ্ধজনের সমালোচনা পেয়েছে। আরবান লেজেন্ড ইবুক আকারে প্রকাশিত হয়েছে, বইটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। এমনই নানা স্বাদের সাহিত্যের স্বাদ পেতে আজই যুক্ত হন এই গ্রুপের সাথে। গল্পের কথক প্রদীপ্ত, নির্দেশনা এবং নেপথ্য সঙ্গীত মলয়। শুরু হচ্ছে অর্ঘজিৎ গুহর লেখা গল্প সেই কাকটা। দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনে ২৪তলায় একা একটা ফ্ল্যাট নিয়ে থাকি, তিনটে বেডরুম, না স্ত্রী নেই, আমি নাকি সময় দিতে পারি না, তা অবশ্য ঠিকই, তাই চলে গেছে। বিশাল বড় ব্যবসা বুঝলেন তো, বুঝবেন নিশ্চয়ই, এই যে আপনারা অফিস টফিস যান গাড়ি করে, ওই গাড়ির মানে এয়ারপোর্ট থেকে আইটি হাব আমার, মানে আমার কোম্পানি সার্ভিস দেয় আপনাদের, টাকা তাও আছে বিস্তর, কিন্তু ওসবে মন দিতে পারছি না জানেন তো, একদম মন দিতে পারছি না, কারণ কারণ ওই কাকটা। সকালে ব্রেকফাস্ট করতে বসেছি, ঠিক এসে বসেছে রান্নাঘরের জানালায়। প্রথম প্রথম ভেবেছিলাম খাবার চাইছে, দিলাম বিস্কুট, খেল না, সেই ঠায় তাকিয়ে আছে জানলা দিয়ে, রোজ আসে জানেন, রোজ এসে জানলা দিয়ে তাকিয়ে থাকে ঘুম মেরে, ডাকেও না, কোনো শব্দই করে না জানেন তো। আচ্ছা, কাকেরাও কি বোবা হয়? হয়তো, দেখছেন তো আজে বাজে বলে ফেলছি, সেদিন অফিস যাব, গ্যারেজ থেকে গাড়ি বের করেছি, গাড়ির ছাদে এসে বসলো, না গাড়ি ময়লা করেনি, কিন্তু নেমে এসে সামনের কাচের ওপাশে দাঁড়ালো, তাকিয়েছিল, হর্ন দিলাম খানিক, না গেল না, নিচের ফ্ল্যাটের পবিত্রদাও গাড়ি বের করছিল, অভাবে হর্ন দিচ্ছি বলে মনে হয় পাগল ভাবলো আমায়, কেমন করে জানি দেখলো। আচ্ছা, ও কি দেখতে পারছে না কাকটাকে? তাড়িয়ে দিলেই হয়, সেদিন অফিসেও, হ্যাঁ মশাই আমার অফিসেও এসেছিল, কনফারেন্স রুমের জানলায়, তাড়াতে গেলাম, গেল না, কিন্তু প্রতীক, প্রতীক মনে হলো যেন আমায় দেখে ফিক করে হাসলো, ভাবলো বুঝি স্যার কাক তাড়াচ্ছে। আচ্ছা ওদের কি করে বোঝাই বলুন তো, গত ছ মাস ধরে কিভাবে আছি। মনোবিদ বন্ধু আছে একজন, গেছিলাম ওর কাছে, ও তো বললো স্ট্রেসে আছি, এত বড় ব্যবসা,
খানিক রেস্ট নিতে বলল। এই দীঘা বা দার্জিলিং যাওয়াই যায়, জানেন তো, যাওয়াই যায়। নিজেরই তো কোম্পানি, কিন্তু দায়িত্বটা কাকে দিয়ে যাব? একজন তো ছিল রণজয়, 8 মাস হলো নেই, মানে নেই আর কি। না না, অন্য কোথাও জব করছে না, ও মারা গেছে অ্যাক্সিডেন্টে। পলি মানে ওর ওয়াইফকে কি ডাকবো? কিন্তু ডাকলে আসবে সেদিনের পর? কালিম্পং এলাম, সেই সাংমা আন্টির বাড়ি। এখানেই উঠি এলে, শেষ সেই এসেছিলাম 8 মাস আগে, আমি আর রণজয়। আন্টির ছেলে এসে কফিটা দিয়ে গেল। বেশ কাটলো জানেন তো দুটো দিন, কোনো ফোন নেই, মেল নেই, আর ওই যে নোংরা কালো পাখিটা, ওও নেই। ওকে দেখলেই কেন জানি না আমার দম বন্ধ হয়ে আসে, কি বাজেভাবে তাকায়, কিছুই বলে না, মানে আওয়াজও করে না। কি চায় ও? বিস্কুট, পাউরুটি, মাছের কাঁটা? না, সব দিয়েই চেষ্টা করেছি, মুখে নেয় না, খালি তাকিয়ে থাকে। চোখগুলো দেখেছিলাম খুব কাছ থেকে, এই তো সেদিন আসার আগের দিন। কি পরিষ্কার সে নজর, ওই যে কবি বলে গেছেন না, কাকের চোখের মতো পরিষ্কার জল, মানে ওরকম পরিষ্কার আর কি। সে আপনারা বুঝে নিন, আমারও সব কবিতা টবিতা আসে না। ওর চোখ দেখলে মনে হয় আমায় যেন মেপে নিচ্ছে, একবার বাম চোখ দিয়ে, একবার ডান চোখ দিয়ে, যেন আমার ভিতর অবধি দেখতে পারছে। জানেন তো, আমিও না একজনকে দেখতাম এভাবে, মনে হতো থাক থাক আপনারা খারাপভাবে নেবেন হয়তো, আচ্ছা তাও বলেই দিই, এখনো অবধি হয়তো সুস্থই আছি, অনেক কথা মনে পড়ছে। পলিকে দেখতাম জানেন তো এইভাবে, হ্যাঁ ঠিক এইভাবে, ওই দ্বার কাকটার মতো, যখন আসতো রণর সাথে বা ওদের বাড়ি যখন যেতাম, আমি দেখতাম ওর ঠোঁটের পাশে তিল, টানা টানা চোখ, কোমর, সুন্দর বুক, আমি দেখতাম জানেন তো, আমি দেখতাম, সত্যি আমি লোভী হায়েনার মতো দেখতাম। খালি মনে হতো যদি একবার কোনোভাবে, চেষ্টা করেছিলাম জানেন তো, চেষ্টা করেছিলাম, জন্মদিনে ফুল পাঠিয়ে, অফিসের ব্যবসা দেখাশোনার প্রস্তাব দিয়ে, জানেন তো রাজি হলো না, কিছু আন্দাজ করেছিল মনে হয়, চুপ করেছিল, কিচ্ছু বলেনি, না না কিচ্ছু বলেনি, রণও গুটিয়েছিল কয়েকদিন, তারপর যা হয় সব স্বাভাবিক। আবার এসেছে, আবার এসেছে, কোনো ভুল নেই, ওই তো ব্যালকনির রেলিংয়ে বসে আছে, সেই চোখ, সেই বার বার ঘুরে ঘুরে আমায় দেখছে, আবার 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 দেখছে আমায়। কফির কাপটা হাতে নিতে গিয়ে চোখ পড়লো আমার, মনে হচ্ছিল ছুড়ে মারি কিছু একটা, যা পাই হাতের সামনে মারলাম ছুড়ে অ্যাস্ট্রোটা, রেলিংয়ে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, একটা অংশ পড়লো পাশের খাদে। পালিয়েছে, উড়ে গেছে হত ছাড়া পাখিটা, নোংরা একটা পাখি, দিনেশ ছুটে এসেছে মনে হয় আওয়াজ পেয়ে, যাই হোক কিছু বলল না, ওদের মোটামুটি নিয়মিত কাস্টমার তো আমি, এই এলাকাতেও আমার 5টা গাড়ি চলে, এরকম প্রায় 20টা হোমস্টেতে আমার ক্লায়েন্টদের বুকিং থাকে বছর ভর, তাই হয়তো কিছু বলল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কি আমায় পাগল ভাবল? ভাবুক শালা, আমার কিচ্ছু যায় আসে না, যাক উড়ে গেছে, তবে আমি জানি এটা ওই কাকটাই, ওইটাই, সেই একই মাপ, সেই চোখ, আর একটা জিনিস জানেন তো, আমি আমি নিশ্চিত নই, যদিও মনে হয় যেন চোখে পড়েছিল একবার। না 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 না, এসব আবার হয় নাকি, বাজে চিন্তা করছি খালি, সব কিছুতেই দুয়ে দুয়ে চার করতে চাইছি জোর করে, না ওষুধগুলো খেতে হবে লাঞ্চের পর। এই রাস্তাটায় কত দিন পর এলাম। আচ্ছা, একটা অফিস কি খুলে নেবো এখানে বা শিলিগুড়িতে? এরকম শান্তি সন্ধে কত দিন পাইনি মনে পড়ে না, কোনো মিটিং নেই, কনফারেন্স নেই, শুধুই শান্তি। একটা সিগারেট ধরালাম, আর যদিও না খেলেও চলতো,
তবু দিনে একটা না হলে ঠিক কেমন জানি লাগে। এই রাস্তাটাও বেশ লাগে। যতবার এসেছি সন্ধে হলেই বেরিয়ে পড়তাম। ওই শেষ যেবার এলাম 8 মাস আগে, আমি আর রণ হেঁটেছিলাম, অনেকটা পথ হেঁটেছিলাম। আজ পরিষ্কার আকাশ। আচ্ছা, ওটাকেই মনে হয় কালপুরুষ বলে না? ছোটবেলায় বাবা দেখিয়েছিল ছাদে। আজ মনে হয় পূর্ণিমা। কি আলো চারিদিকে! পাহাড়ের বনটাও যেন কত সুন্দর লাগছে। একটা সুরকি ভেসে আসছে দূর থেকে, কোনো বাড়িতে কেউ গাইছে মনে হয়। ভাষাটা জানি না, তবে সুরটা কিন্তু বেশ সুন্দর। হঠাৎ একটা শব্দে পিছন ফিরে তাকালাম। আবার এসেছে। আবার, কোনো ভুল নেই। আচ্ছা, সন্ধেবেলা কাক, কিন্তু ভুল তো দেখছি না। সেই দৃষ্টি, সেই বোবা হয়ে থাকা। পাথর ছুঁড়ে মারবো, একটা মারবো মারবো মেরেই দি। এভাবে থাকা যায় না, থাকা যায় না। কি চাই ও, কি চাই? এত দূর চলে এলাম, শেষবারের মতো ভাবতে চাইলাম এটা এখানকার কোনো কাক। কিন্তু না, না হতে পারে না, এরকম মিল হতেই পারে না। পাথরটা তুলে নিলাম খুব আস্তে আস্তে। পাখিটা দেখছে আমায় ঘাড় ঘুরিয়ে। উড়ে পালাচ্ছে না তো? চাঁদের আলোয় পরিষ্কার দেখলাম আমায় দেখছে। একবার যেন ডান দিকে ফিরে নিচু হয়ে দেখলো আমায়। তখন আবার চোখে পড়ল দাগটা। না না, কোনো ভুল নেই। পাথরটা তুলতে গেলাম, এখনো দেখছে আমায়। দেখুক, আজ আমি এর শেষ দেখবই। ছুঁড়েও মারলাম পাথরটা। উফ, শান্তিতে আছি জানেন তো? আসছে না, আসছে না, পাখিটা আর আসছে না। বেশ মজায় আছি। ঘড়িটা দেখুন তো কটা বাজে। কি বলেন, ঘড়ি নেই? আমারটাও সেদিনের পর থেকে পাচ্ছি না। যাই হোক, নিজেকে বেশ বেশ হালকা লাগছে। উফ, কত দিন পর বাড়ির বিছানা। কিন্তু একই একই আবার, না না, হতে পারে না, হতে পারে না। জানলার শাঁসিতে কে যেন ঠোকর মারছে, শুনতে পাচ্ছেন? ওই যে, একবার, দুবার, তিনবার, না 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 না, ভুল হয়নি আমার। ওই নোংরা পাখিটা, হ্যাঁ, ওই তো, ওই তো, ওইটাই ওইটাই, বসে আছে আমার জানলায়। আমায় দেখি আবার ঠোকর মারলো। ওই দেখুন, একবার, দুবার, তিনবার, না, যেন আমায় কিছু বলতে চায়। এগিয়ে গেলাম, উড়ে গেল না, আরও একটু এগোলাম। আমার দিকে কেমন করে যেন চাইল, একবার আমার দিকে, একবার নিচের দিকে, বার বার যেন ইশারা করছে। তাকালাম নিচের দিকে। এ কি, আমার বিল্ডিংয়ের সামনে এত লোক কেন? অ্যাম্বুলেন্স, পুলিশ, সাইরেনের আওয়াজ এত উপরেও পরিষ্কার শুনতে পাচ্ছে। ওফ, কান ফেটে যাচ্ছে। একবার গিয়ে কি দেখবো? লিফটে নামতে নামতেও সাইরেনের আওয়াজটা কানে আসছে। কাউকে জানি একটা নামাচ্ছে অ্যাম্বুলেন্স থেকে। আরে বেচারা, কি হয়েছে কে জানে। ওই তো, ওই তো পাশের ফ্ল্যাটের ব্যানার্জিদা, ডাকবো একবার। ডাকলাম, ব্যানার্জিদা, ও ব্যানার্জিদা, শুনতে পেল না? মনে হলো, আচ্ছা নিজেই দেখি। আবার আবার এসেছে সেই নোংরা পাখিটা। এখানেও এসেছে, অ্যাম্বুলেন্সের উপরটায় বসে আছে, নিচের দিকে তাকিয়ে আছে ঘাড় বেঁকিয়ে। কি আবার চোখে পড়ল দাগটা, সেই ডান দিকের ঘাড়ে? কিন্তু এও কি করে সম্ভব? কাকেদের এরকম দাগ হয় নাকি? অবশ্য অবশ্য একজনকে চিনতাম, তারও ছিল ঠিক ওই একই জায়গায় একটা দাগ, ওই ডান দিকের ঘাড়ের কাছে। গরুর গায়ের ছোপের মতো লাগতো জানেন তো। স্কুলে থাকতে খুব খ্যাপাতাম, কিছু বলতো না, শুধু চেয়ে থাকতো আর হাসতো কেমন করে যেন। খুব অস্বস্তিকর লাগতো জানেন তো, তার চেয়ে মনে হতো দুটো গালাগাল দিক। না, দিত না কোনোদিনও, সেবারও দেয়নি। ওই সেই যে শেষবার পাহাড়ে গেলাম, সন্ধ্যায় হালকা হুইস্কি মেরে হাঁটতে বেরিয়েছিলাম দুজন, নেশার ঘোরেই পলির কথাটা বলে ফেলেছিলাম মনে হয় মুখ ফসকে। কিচ্ছু বলল না জানেন তো, কিচ্ছু না, শুধু তাকিয়েছিল আর হেসেছিল কেমন একটা ভাবে যেন। রাগ উঠে গেছিল, শালা তুই বোবা নাকি? আমি তোর বউকে নিয়ে এত কথা বলছি, কিছু তো বল। কিচ্ছু বলল না। দিলাম একটা ধাক্কা। আজ এই সন্ধ্যেটার কথা মনে পড়ে।
তবে সাপে বর হয়েছিল জানেন তো, সাপে বর। বছরে 200 কোটি টাকার ক্যাব সার্ভিসের ব্যবসা করা স্টার্ট আপটার এখন একজনই মালিক, আমি। এই আমি, এটা তো মত ছিলই। রিপোর্টে এলো পাপিছলে মৃত্যু, যদিও কম কাঠখড় পোড়াতে হয়নি। পলিকে জয়েন করতে বলেছিলাম পার্টনারশিপে, মনে মনে ভেবেছিলাম এই তো সুযোগ, না আসেনি। লাখ বিশেক অফার করেছিলাম লাস্ট ফিনান্সিয়াল রিপোর্ট অনুযায়ী, সেটা নিয়েই চলে গেছে স্যালা। যত সব বস্তা পচা মধ্যবিত্ত আদর্শ, এরকম মেয়ে পয়সা ছড়ালে কলকাতায় হাজার একটা আছে, ঘেটেওছি বিছানাতেও তুলেছি প্রচুর, তবুও কাকটা তাকিয়ে আছে এখনো নিচের দিকে। আরও একটু ধারে সরে এলো গাড়িটার ছাদের, ও দৃষ্টি দিয়েই দেখলাম একজনকে নামিয়েছে গাড়িটা থেকে। একবারই ডাকলো জানেন, যেন কিছু একটা দেখতে বলছে আমায়। আরে এই জামা এই জিন্স আমি চিনি, প্লাস্টিকে মুড়ে এনেছে শরীরটাকে। মাথাটা উঁচিয়ে একবার দেখলাম কাকটাকে, আবার আবার ঘাড়ের কাছটা চোখে পড়ল কাকটার, সেই ছোপ, ঘাড়ের কাছে সাদা ছোপ, যেমনটা রণুর ছিল। কাকটা ডেকে উঠল প্রথমবারের জন্য, দুমড়ে মুচড়ে গেছে শরীরটা, তবুও চেনা যায়, এ শরীর আমার চেনা, এ শরীরকে তো আমি রোজ দেখি, রোজ, হ্যাঁ হ্যাঁ রোজ দেখি নিজের ঘরের আয়নায়। আবারও ভেসে এলো আওয়াজটা, যেন হাসছে একটা ভীষণ চেনা হাসি।